বাংলাদেশের তিন দিকে ভারত, এবং সেই ভারতের বর্ডারে বর্ডার ফোর্সের জন্য অস্ত্র কিনছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে। এবং জাতিসংঘের তদন্ত রিপোর্ট আসার পরেই চূড়ান্ত যে সিদ্ধান্তটা তারা জানাবে যে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে কিনা। এই জন্য আমি বলছি, আজকে যে যারা বলছেন আপনারা আওয়ামী লীগের, উনি নেত্রী ফিরবেন, আবার বাংলাদেশে আসবেন, আপনাদের নেত্রীকে বলেন বাংলাদেশে আসতে, উনি আসেন না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা কাজে কর্মে উনি ভারত হচ্ছে বাংলাদেশের শত্রু, এবং আজকের এই বাংলাদেশের এই পরিণতির জন্য যে ভারত দায়ী, সেটা ডে ওয়ান উনি এনডিটিভির সাথে ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি থ্রেট দিয়েছিলেন, ডিপ্লোম্যাটিক থ্রেট ভারতকে, যে ইফ ইউ ডিস্টেবিলাইজ বাংলাদেশ, ইউর সেভেন সিস্টার্স উইল বি ডিস্টেবিলাইজড অন দ্য স্পট, অর আই মিন ইনস্ট্যান্টলি, যেটা বলেছিলেন সেটা আমরা সবাই দেখেছিলাম লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে আমি আরও একটা খবর আপনাদের সাথে দিতে চাই যে এই পরিস্থিতিতে বর্তমানে, সেটা হচ্ছে যে ভারতের সবচেয়ে একটা পুরাতন নিউজ একটা খবর দিয়েছে, যেটা নিয়ে ভারতে ডক্টর মোহাম্মদ ইউনূসের হেড অফ দ্য গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে তুলপাড় সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে, সেটা বলছে যে বাংলাদেশ সিক্স এক্সপোর্টিং অ্যামোনিয়াম ফ্রম পাকিস্তান। এই রিপোর্টটা ভারতের ট্রিবিউন পত্রিকা ছাপিয়েছে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনছে, এবং সেটা নিয়ে তুলপার বর্তমানে। আমি এটার বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি যে বিষয়টা কেন এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে, সেটা বলছে যে, আমি বাংলাতেই বলি এটাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইনের পর উইদিন এ উইকের ভিতরে বর্তমান সরকার গঠন হওয়ার পর থেকেই, আমি বাংলাতে, আমি ইংরেজি এটা লেখা, ট্রিবিউন পত্রিকা, ট্রিবিউন পত্রিকা চণ্ডীগড়, ভারতের চণ্ডীগড় থেকে প্রকাশিত হয়, 1881 প্রতিষ্ঠিত সেই ট্রিবিউন নিউজ পেপারের খবরটা, যারা নিয়ে তুলপার এবং ডিপ্লোম্যাটিক স্পার্ক গোয়িং অন অর অ্যাক্রস ইন্ডিয়া বিকজ অফ দ্য ডিসিশন অফ ডক্টর মোহাম্মদ ইউনূস, দে সেড ইট ইজ এ ওয়ার এগেইনস্ট ইন্ডিয়া ইনডাইরেক্টলি, অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে অ্যামুনিশন কিনছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটা আমি বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে 40,000 রাউন্ডস অফ অ্যামুনিশনের জন্য অর্ডার দিয়েছে, যা বিগিনিং অফ দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর বাংলাদেশ গোয়িং টু রিসিভ দ্য ফার্স্ট ফেজ অ্যান্ড ফলোড বাই আদার টু মান্থস। অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান থেকে বাংলাদেশের বর্তমান সরকার অস্ত্র কিনছে, এই খবরটা নাকি অলরেডি ইন্ডিয়ান হাইকমিশনকে অবগত করেছেন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যে আমরা পাকিস্তান থেকে কিনছি। এবং এটাকে ভারত খুব ভালো চোখে দেখতেছে না, তারা মনে করতেছে যে এই সরকার, সরকারের যে ভারতের প্রতি যে বিদ্বেষ বর্তমানে বাংলাদেশের মানুষের, সেই মানুষের বিদ্বেষটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মানে কার্যক্রমে প্রতিনিয়ত আপনার সেটা ডেমনস্ট্রেট তারা করে যাচ্ছেন। সুতরাং এই খবরটা, এর আগে বাংলাদেশ পাকিস্তান থেকে অ্যামুনিশন কিনেছে যত সামান্য আওয়ামী লীগের মানে সরকারের আমলে, খুবই লিটিল, কিন্তু 40,000 রাউন্ডস অফ অ্যামুনিশন কিনছে পাকিস্তান থেকে বাংলাদেশ, এবং এক একটার আপনার এটা নাকি 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এই অস্ত্রগুলার। সুতরাং এই ধরনের অস্ত্র কিনছে যা ভারত ভালো চোখে দেখছে না, এবং ভারতের ইমার্জেন্সি তারা নাকি একটা মিটিংও করেছেন এই বর্তমান বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারের, কিন্তু ইউনূস সরকার, এজন্য আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের, সরকার বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, গতকালকে বলেছিলাম যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডে ওয়ান থেকে দেখেছি ভেরি অ্যাগ্রেসিভ টুয়ার্ডস ইন্ডিয়া, বিকজ হি রিয়েলাইজ ইন্ডিয়া ওয়াজ দ্য মেইন কোস্ট টু ডিস্টেবিলাইজ বাংলাদেশ, সো ইন্ডিয়ান ফরেন পলিসি, নট ইন্ডিয়ান পিপুল বাট ইন্ডিয়ান ফরেন পলিসি, রাইট, বিশেষ করে অ্যাগ্রেশন অন বাংলাদেশ। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সিদ্ধান্তটা দেখেন, আমরা স্বরাষ্ট্র সচিবকে কিন্তু দুষতেছি বর্তমানে, অনেক ক্ষেত্রে অনেকে দুষেন, আপনারা বলছি যে সময় দেন, এটা ইন্ডিয়াকে বা ভারতকে মানে তাদেরকে কি বলে এটাকে এই এই অ্যাংরি করার জন্য মোর দেন এনাফ বর্তমান যে ডিসিশনটা নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ভারত থেকে, এবং এরা এরা বলছে যে বাংলাদেশের তিন দিকে ভারত, এবং সেই ভারতের বর্ডারে বর্ডার ফোর্সের জন্য অস্ত্র কিনছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে, দে ডোন লাইক দ্যাট এট অল, সো দিস ইজ লাইক, আমরা এটাই চাই, আপনি আমাদেরকে, ইংরেজিতে একটা মানে কথা আছে, প্লিজ ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক মি আদারওয়াইজ, ইফ ইউ ফাক উইথ মি আই উইল ফাক উইথ ইউ টু,
ইজেন সিম্পল আনসার, এবং এটাই হওয়া দরকার ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের পলিসি, আদারওয়াইজ আপনি টিকতে পারবেন না। আমি বারবার আমরা বলছি যে বাংলাদেশের স্টেবিলাইজেশনের জন্য এই মুহূর্তে অ্যাক্টিভলি 24/7 অ্যারাউন্ড দ্য ক্লক যারা কাজ করেছেন, তারাতে ভারতীয় ভারতের হাইকমিশন এবং ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রোজ যারা তারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশের বাংলাদেশের স্থিতিশীলতা অস্তিত্বের জন্য ভারতীয় পলিসি এবং ভারতের আগ্রাসনটা সবচেয়ে বড় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তারা কোনোভাবেই শেখ হাসিনা বা তাদের এজেন্ট যারা আছেন তাদেরকে মেনে নিতে পারছেন না। শেখ হাসিনাকে আমরা এবং তারা এখানে দুষ্টেন কাকে, যথারীতি তারা এই পত্রিকাতে জামায়াত ইসলামী জামায়াতের শিবিরের উইং শিবিরকে দুষছেন যে এটা আন্দোলনটা ছিল, এখনো তারা মনে করেন এটা শিবির জামায়াত ইসলামী বা ইসলামিস্টদের। দেখেন আপনারা, আপনারা স্বতঃস্ফূর্তভাবে যারা অংশগ্রহণ করেছেন এই যুদ্ধে 97% to 98% মানুষ ডাইরেক্টলি এই ভারত বিরোধী বা এই শেখ হাসিনার এই ভারতের এজেন্ট বা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বা ফেসিস্ট মুক্ত দেশকে করার জন্য আপনারা কাজ করেছেন। তারা বলছে এটা ইসলামিস্ট অর্থাৎ জঙ্গিবাদের কাজ, এটা এটা কোনো বাংলাদেশের মানুষের কাজ না। এই জিনিসটাই তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন বিগত 16 বছরে আপনার বাংলাদেশের মানে পৃথিবীব্যাপী যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে। তারা আরও কতটা ভয়ঙ্কর কাজ করেছেন বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে কল্পনার বাহিরে। একটা উদাহরণ দেই, সেটা হলো ভারত চেয়েছিল প্রত্যেকটা বিদেশি বিশেষ করে পশ্চিমা দেশের এম্বাসি এবং হাইকমিশনে এটা চালু করতে যে জঙ্গিবাদ নিয়ে কোয়েশ্চেন করতে বাংলাদেশের মুসলমানদেরকে, অর্থাৎ বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করা, দেশকে বাংলাদেশের মানুষকে কুক্ষিগত এবং বদনাম দিয়ে, এবং জঙ্গিবাদ হচ্ছে ইজি ইজি প্রেজাটাকে বলে বাংলাদেশটাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করার এই প্রচেষ্টা ভারত 16 বছরে করেছে শেখ হাসিনার মাধ্যমে। এরা গণদস্যু ছিল, গণদুশ্মন ছিল। আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলবো আপনি এগুলা বজায় রাখবেন, মনে রাখবেন বাংলাদেশকে যদি ঠিক করতে চান তাহলে ভারতকে আপনাকে ঠিক করতে হবে। ভারতের পলিসি যদি আপনি কোনোভাবেই আপনি ঠিক করতে না পারেন আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না। তারা কোনোদিন আমাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই, এখনো দিবে না, তার শেখ হাসিনাকেও থাকতে দেয় নাই। আজকে শেখ হাসিনার এই পরিণতির কারণটা হলো বাংলাদেশের মানুষ থেকে তাকে বিচ্ছিন্ন করে রেখেছিল এই ভারতীয় প্রচেষ্টাই, সে বুঝতে পারে নাই। আজকে আওয়ামী লীগের ডিস্ট্রাকশন সবকিছু শুধুমাত্র ভারতের পলিসির কারণেই বর্তমানে আপনার হয়েছে বাংলাদেশে। সুতরাং গেল একটা, আরো একটা খবর হলো যে আপনার শেখ হাসিনাকে ভারত দিবে কিনা, ফেরত দিবে কিনা। তারা সম্ভবত শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, এই কারণেই দেবে না আজকে বলছে তারা, সেই খবরটা আমি দেখেছি। সেটা হলো ভারত এই জন্যই দিতে চায় না শেখ হাসিনাকে ফেরত, তাহলে ভারতের যত এজেন্ট আছে বিভিন্ন দেশে তারা কোনোদিন আর ভারতের উপর আস্থা রাখবেন না, এই কারণে তারা শেখ হাসিনাকে দিতে চাচ্ছেন না। বরং কমিটি গঠন করে দিয়েছেন কি কি ফাঁক ফুকর করে শেখ হাসিনাকে রাখা যায়, এর মধ্যে উল্লেখযোগ্য ফাঁক ফুকর হলো তার জীবন বিপন্ন হতে পারে, তাকে হত্যা করা হতে পারে বাংলাদেশে আসার পরে। এটাই তারা বলছেন, যেভাবে মানে আক্রমণ হচ্ছে বিভিন্ন মানুষের উপরে আপনার এই যখন কোর্টে নেওয়া হয় সেই কারণে, তখন তারা বলছেন যে এই আক্রমণ হতে পারে শেখ হাসিনার উপরে, শেখ হাসিনাকে জেলে হত্যা করা হতে পারে, বিভিন্ন পলিসি তারা যে পলিসি করেছিল এর আগে তারা শেখ হাসিনার অধীনে, এটাই বলছে তারা এটাই বাংলাদেশের শেখ হাসিনার উপর হবে। এই ফাঁক ফুকর রেডি করে তারা, এবং জাতিসংঘের তদন্ত রিপোর্ট আসার পরেই চূড়ান্ত যে সিদ্ধান্তটা তারা জানাবে যে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে কিনা। এই জন্য আমি বলছি আজকে যে যারা বলছেন আপনার আওয়ামী লীগের উনি নেত্রী ফিরবেন আবার বাংলাদেশে আসবেন, আপনাদের নেত্রীকে বলেন বাংলাদেশে আসতে, উনি আসেন না কেন? একটু আগে বলছিলেন আপনার একজন কে বলছিলেন যে ও আজকে জাতীয় পার্টির দেখলাম জাতীয় পার্টির এই অন্যতম এই ডোমেস্টিক অ্যানিমেলস যারা জাতীয় পার্টির জিএম খাদের বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা দরকার, অর্থাৎ এক এক করে তার সবই সরে গেছে। যদিও আমি মনে করি জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে আর কন্টিনিউ করতে দেওয়া উচিত নয়, কারণ দে হ্যাভ নাথিং টু অফার টু দ্য নেশন এনিমোর। এবং এই ধরনের হাসানুলক ইনু গ্রেফতার হয়েছে, রাশেদ খান মেনন গ্রেফতার হয়েছে, এবং ওবায়দুল কাদেরের কিছু বক্তব্য দেখলাম, অর্থাৎ এই ব্লাডি বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য এই শেখ হাসিনার এই গ্যাংরা এবং হাসানুলক ইনুর মতো ভারতীয় এজেন্ট এবং রাশেদ খান মেননের মতো এরা বাংলাদেশটাকে কীভাবে কুক্ষিগত করে রেখেছিল, আমাদের থ্যাংকস টু অলমাইটি আল্লাহ যে আমাদের নতুন প্রজন্ম এবং প্রবাসীদের সহযোগিতায়। আমি বারবার প্রবাসীদের সহযোগিতায় এজন্যই বলি, লেডিস এন্ড জেন্টলম্যান মনে রাখবেন রেমিটেন্স শাটডাউন তাদের ব্রেইনের ভিতরে
রক্ত বা রক্ত প্রবাহটা বন্ধ করে দিছিল, রেমিটেন্স শাটডাউন। সো ডু নট ফরগেট আওয়ার এক্সপ্যাট্রিয়েটস অর প্রবাসী, যারা আমরা আন্দোলন করেছি, যারা এখানে যুক্ত হয়েছেন, এবং এই অক্সিজেন বন্ধ করাও অন্যতম কারণ ছিল শেখ হাসিনাকে, শেখ হাসিনা সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য। সেটা পলকের এই মানে কেঁদে কেঁদে রেমিটেন্স পাঠানোর বক্তব্য থেকে আপনারা বুঝেছেন এবং তারা কতটা ডায়ার সিচুয়েশন ছিল সেটা অর্থনীতি থেকে এই অবস্থার মধ্য থেকে আমরা দেখেছেন। টাকাই নাই যেখানে ডলার টাকার প্রশ্ন সেখানে উঠে না। সুতরাং শেখ হাসিনা তাকে তারা দিবে না, তবে শেখ হাসিনাকে নিয়ে খেলার চেষ্টা করবে আপনার ইন্ডিয়া। মনে রাখবেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সারা ভারতের অস্তিত্ব বাংলাদেশে অলমোস্ট নন এক্সিস্টেড। সুতরাং এটা কখনোই ছাড়বে না। আপনি যদি মনে করেন ভারত ফিক্সড হয়ে গেছে, তারা দেখাবে ফিক্সড হয়ে গেছে, বাট তাদের যে রিপ্রেজেন্টেটিভস বা এইজেন্ট যারা আছে, পার্টিকুলারলি শেখ হাসিনা ওই তথাকথিত বা আপনার যে এই যেটাকে গেলে সেকুলার নামের ভারতীয় এজেন্ট যারা আছে, তারা কোনো অবস্থাতেই চাইবে না বাংলাদেশটা স্মুথভাবে চলুক। কারণ শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ ডিস্টেবিলাইজ করা, সেটা গতকালকে পত্রিকাতে আসছে। কি বলছেন সালমান এফরমান, বলেছেন যে যুক্তরাষ্ট্র প্রায় শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছিল, কিন্তু ভারতকে এটা ভারত এটাই বুঝিয়েছে যে ওই যে আপনার আপনার ডিফেন্স সেক্রেটারি অস্টিন এবং ফরেন সেক্রেটারি অফ দি ইউনাইটেড স্টেটস আপনার অ্যান্থনি ব্লিংকেন, যিনি ভারতে গেছিলেন, যাওয়ার পরে যে মিটিংটা হয়েছিল এবং সেখানে পিটার হাসকে নেওয়া হয়েছিল, সেখানেই মূলত ওই নির্বাচনে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিটার সব কিছু শেষ হয়ে গেছে। তারা বুঝিয়েছে শেখ হাসিনাবিহীন বাংলাদেশ জঙ্গিবাদের আখড়া আর একটা আফগানিস্তানের পথেই যাচ্ছে। এটা বোঝানোর পরে সেখানে নিশ্চয়ই মুসাদেরও কিছু কাজ ছিল, তারপরেই কিন্তু তারা এখান থেকে সরে এসেছেন। আর না হলে শেখ হাসিনাকে যেটা পিটার হাস কোনোভাবে মেনে নিতে পারেন নাই, এখন পর্যন্ত উনি মেনে নিতে পারেন নাই, নিশ্চয়ই বদলুক এখন দেখে দেখে তার পরিণতি দেখে আসছেন। সুতরাং যে কোনোভাবে আমরা মুক্ত পেয়েছি এদের কাছ থেকে, এবং এই ভারত যে আজকের এই বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার অন্যতম কারিগর তা বলার অপেক্ষা রাখে না, প্রতিটা পদে পদে তারা করেছে। সুতরাং ভারতকে মনে রাখবেন, ভদ্রভাবে এদেরকে কখনোই মোকাবেলা করতে পারবেন না আপনি। আপনি ইন্ডিয়াকে মোকাবেলা করতে গেলে আপনাকে স্ট্রং হতে হবে, অ্যাগ্রেসিভ হতে হবে, যেটা আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে মানে মাঝে দেখেছি অনেক উপদেষ্টার মাঝে, সেটা বর্তমানে অনুপস্থিত আছে, বিকজ এরা কিছুটা হলেও তাদের প্রতি একটা সুন্দর মনোভাব আছে। আমি মনে করি এখান থেকে সরে আসতে হবে। আমরা ভারতকে কোনো ধরনের মুরব্বিয়ানা বাংলাদেশকে বাংলাদেশে দেখতে চায় না, বিকজ তারা আমাদেরকে মন থেকে ঘৃণা করে, আমাদের ডিস্টেবিলাইজ। তারা যদি চাইতো বাংলাদেশের আজকের এই পরিণতি হতো না, তারা একটাবার যদি খালি শেখ হাসিনাকে বলতো আপনাকে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আসতে হবে, মানুষের ভোট নিয়ে আসতে হবে, তারা বরং শেখ হাসিনাকে এখানে রাখার জন্য যা যা করা দরকার করেছে। সুতরাং এদেরকে কোনোভাবে স্থান দেওয়া যাবে না বাংলাদেশে। তাদেরকে বুঝতে হবে এবং বলতে হবে যে বাংলাদেশে কোনো ধরনের মুরলগিরি এখানে চলবে না, এখানে থাকতে হলে ফেয়ার অ্যান্ড স্কোয়ার যে রিলেশনশিপ আছে, বাইলেটারাল রিলেশনশিপ, সেটা বজায় রেখেই আপনাকে চলতে হবে। এবং আমি আবারও বলছি, যদি আপনি মনে করেন ভারত আপনাকে ভালোবাসে বাংলাদেশিদেরকে এবং তারা চায় বাংলাদেশের স্টেবিলিটি, আপনার মতো বুকা এবং ফুলিশ ননসেন্স পৃথিবীতে আর একটাও নাই, তারা কোনো দিন বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। এবং এই যে আপনি দেখেন একের পর এক বর্তমানে চলছে যে ডিস্টেবিলাইজ করার সচিবালয়, আমি বারবার বলছি যার যে চ্যানেল আছে, আমার চ্যানেলও আমি বলছি, ইউ গট বি অ্যাগ্রেসিভ এগেইনস্ট দিস থাগস। এই সরকারের যারা থাগ ছিলেন এবং পুলিশ বাহিনীতে, ডিবিতে, আর্মিতে যতটা তাদের ছিল, প্রত্যেকটাকে আপনি আপনি মনে রাখবেন এদেরকে সরিয়ে দিতে হবে প্রত্যেকে। যদি না শোনান আপনাকে তারা শান্তিতে থাকতে দেবে না। যদিও ভারত এবং এই তাদের এইজন যারা আওয়ামী লীগ, যা তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই, বাংলাদেশ চালায় পুলিশ এবং আর্মি না, বাংলাদেশ বর্তমানে চালায় স্টুডেন্টরা। আনসার বাহিনীরা আসছিল না গতকালকে, আপনারা দেখেছেন তাদের দুঃসাহস, পরিশেষে এমন লাঠিপেটা খেয়েছে তারা, দৌড়ের উপরে ছিল, পরে হাত জোর করে কমাচ্ছে। সুতরাং মাঠে নামার আগে, এই সরকারকে ডিস্টেবিলাইজ করার আগে তিনবার চিন্তা করবেন, আপনাদের অস্তিত্ব কিন্তু এরা বিলীন করে দিবে, তারা বলছে, আমরাও বলছি সেখানে। এবং আনসার বাহিনীর কার্যকারিতা আমি বিলুপ্তের চেয়ে আনসার বাহিনীকে রিফর্ম করে, আমি মনে করি 90% আনসার বাহিনীর সদস্য যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সমমনা থেকে নেওয়া। সুতরাং আনসার বাহিনী, এবং আমি এও শুনেছি ভারতে বসে ছাত্রলীগের নেতারা, তারা বলছে শেখ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিস্টেবিলাইজ করার জন্য আমাদের এক আনসার বাহিনী যথেষ্ট। কারণ আনসার বাহিনী, মনে রাখবেন, এটা আনসার বাহিনী নয়, এটা আনসার লীগ। এরা অস্ত্র আছে, এরা যে কোন সময় বাংলাদেশে
বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। সো বি কেয়ারফুল, আমি সরকারকে বলবো এবং যারা আপনাদের চ্যানেল যারা আছে সেই চ্যানেলের মাধ্যমে সরকারকে জানিয়ে দিবেন। আনসার বাহিনী হবে ভয়ঙ্কর একটা একটা ফোর্স, সরকারকে ডিস্টেবিলাইজ এবং বাংলাদেশের বাংলাদেশের শত্রুদের আপনার কার্যক্রম বাস্তবায়ন করার জন্য। হোয়াইট হাউজের বিবৃতিতে নেই বাংলাদেশ প্রসঙ্গ। হোয়াইট হাউজের বিবৃতিতে উল্লেখ না থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ ইস্যু নিয়ে সোমবার টেলিফোনে আলোচনা হয়েছে তার। কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে সে বিষয়ে হোয়াইট হাউজ একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে দুই নেতার মধ্যে ফোনে বাংলাদেশ নিয়ে আলোচনার কোনো উল্লেখ নেই, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে বলেছেন তারা বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরানোর ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কথা বলেছেন তারা। তবে হোয়াইট হাউস বলছে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নরেন্দ্র মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফর নিয়ে আলোচনা হয়েছে। এতে এর পাশাপাশি আলোচনা হয়েছে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের মিটিং নিয়ে। পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। এটাই কয়েক দশকের মধ্যে ভারতীয় কোনো প্রধানমন্ত্রীর এই দেশগুলো সফর। জ্বালানি খাত সহ ইউক্রেনে মানবিক সমর্থন ও শান্তির বার্তা দেওয়ার জন্য মোদির প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। জাতিসংঘ সনদের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক আইন অনুসরণ করে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে অব্যাহত সমর্থনে সম্মতি দেন তারা। ইন্দো প্যাসিফিকে শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখার জন্য কোয়াডের মতো আঞ্চলিক গ্রুপগুলোর মাধ্যমে অব্যাহতভাবে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি জোর দিয়ে ব্যক্ত করেন তারা। সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।